সবাই আসলে না সবারই একটা ড্রিম ছিল, মানে ড্রিমটা হলো কিছু করার, কিছু দেখানোর, কিছু বলার। এই জায়গাটায় সবাই একদম একমত ছিল যে দিন শেষে মানে বলার মাধ্যম থেকে ফিল্ম মেকিং করতে এসে তো আর সে রেডিও আর্জিং করবে না, সে তো ফিল্ম মেকিংই করবে। তো ওই যে মাধ্যমে বলার যে এই টেন্ডেন্সিটা সবারই ছিল, ওইটা মনে হয় যে আমরা বলতে পারি যে একটা খুব একটা লাইনে ছিল সবাই, এবং এর মধ্যে সবাই যে একই রকম। প্রথম পারিশ্রমিক কোথায়, কিভাবে, কোন কাজ দিয়ে পেয়েছিলেন ওনার সাথে? হ্যাঁ, আমরা যখন ওনার সাথে কাজ করি, আমার শুরুটা ছিল এরকম যে আজিজ মার্কেটে প্রথম ওনার সাথে দেখা হলো, এর আগে অনেক দিন ফোনে ওনার সাথে চালাচালি করলাম, তারপর বললাম ভাই আমি সামাইকুম, তো ওনাসলাম, এরপর হাঁটা দিছি। আমি ভাই যে ছেলেটা আপনাকে সবসময় ফোন করে জীবন, ওইটা আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বললাম এখন কী, তাহলে কী করবো, বলে কী করতে চাও? ডাইরেক্ট? হ্যাঁ। আচ্ছা, বলে যে আমি তো আপনার সাথে কাজ করতে চাই। হ্যাঁ, সেটা তো বললাই, কিন্তু এখন আমার যে অবস্থা বুঝছো, কাজ কাম কম, আর হচ্ছে যে আমার যে টিমের লোকজন আছে, আমি টু বি ভেরি অনেস্ট, ঠিকই ভেবে বলছি, টু বি ভেরি অনেস্ট, কেউ যদি না মরে তাহলে আর কেউ মনে হয় তোমার এই জায়গাটা হবে না, কিন্তু না মরুক, হা হা হা, এটা ছিল তার শুরু। আমরা না, হ্যাঁ আমিও চাই না মরুক, তাহলে আমি কীভাবে কী করবো, আমাকে একটা সুযোগ দেন, অ্যাটলিস্ট টি বয় হিসেবে হলেও আমি সেটা আমি করতে চাই। সো ওই জায়গা থেকে যেহেতু আমার এক্সপেকটেশন ছিল খুবই কম, আমরা মনে হয় আমি আর আশুতোষ জন আমরা একই দিনে জয়েন করি, এবং সেটা হয় কি যে ছয় সাত মাস পরে প্রথম আমরা একটা পেমেন্ট পেলাম, এবং এইটা ছিল, ইট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড, লাইক যে 2000 টাকা আমাদেরকে দিল এই যে প্রোডাকশনে যে কাজ করতো, এটা মজিদ অথবা মাসুদ রানা, মাসুদান স্টিল ইয়ের সাথে কাজ করে, হ্যাঁ খামে করে দিল, খামে করে কিনা সেটা ভুলে গেছি, এটা বলতে পারবো না, এত ডিটেলস মনে নাই। তো আমি আর সুজন দুজনেই খুব অবাক, টাকা কেন, আবার কাজ করার সুযোগ পাইছি এটি তো বেশি, টাকাতে কী করবো, থাকা খাওয়া তো ওইখানেই হইতো। আচ্ছা, হ্যাঁ, তখন 91 বাড়িতে। কারেক্ট। তো এইটা ছিল আমার কাছে মনে হয় যে আমার উপার্জনের মানে মোটা অঙ্কের টাকা। এর আগে ইউনিভার্সিটি পড়ার সময় ধরেন টিউশন করছি 600-700 এরকম টাকা, কিন্তু 2000 টাকা একসাথে এটা ছিল অনেক বড় টাকা, এবং এই টাকা কি করব, কিভাবে খরচ করব, অনেকেই গিফট দিছিলাম এই টাকা দিয়ে। এটা কি তো ব্যাচেলার লাইফ বলে আপনার কাছে এরকম মনে হচ্ছিল? বাউন্ডলেপনা মানে টাকা খরচ করার তো কোনো জায়গা ছিল না, মানে জায়গা ছিল না বলতে কি, আমি থাকতাম এখানে ওনার সাথে, থাকতাম, খাওয়া দাওয়া এখানে হতো। ক্যামেরার পেছনেই আপনার নেশাটা ছিল? ক্যামেরার পেছনেই নেশাটা ছিল, সামনে কখনোই ওইভাবে আমাকে টানতো না, কখনোই টানতো না, বরং আমি এক ধরনের বিরোধিতা করতাম। আপনি আয়নাকে বিশ্বাস করেন না নাকি, ব্যাপারটা এরকম? আমি আয়না খুব কম দেখি। আমি আয়না কম দেখি, আমি নিজের কখনো হাইট মাপি না, নিজের কোনো ওজন মাপি না। সে প্রথম গার্লফ্রেন্ডও বলে নিজে অভিনয় টভিনয় করো না কেন? না, গার্লফ্রেন্ড একটাই ছিল, ওয়ান সাইডেড। সো সেকেন্ড গার্লফ্রেন্ড বিয়ে হয়ে গেছে, মানে আমার সাথেই বিয়ে হয়েছে। তো সে বলতো না যে পেছনে থেকে কি লাভ, একটু সামনে? না না না, সে এগুলো আমি কি করতেছি না করতেছি এইসব পাত্তাই দিত না, এগুলো নিয়ে তার মাথা ব্যথা ছিল না। আচ্ছা, প্রথম কোন কাজটা মানে সিগনিফিকেন্ট, যে খুব মনোনিবেশ করে আপনি নিজেকে মানে ঠিক ইনভলভ ছিলেন? আমার দ্বিতীয় প্রোডাকশন, প্রথম প্রোডাকশন ছিল ঘর নাই, এটা ছিল আমার এক ধরনের ডিজাস্টার প্রোডাকশন। কেমন? কারণ এটা প্রথম আমি শুটিং করতে গেলাম হচ্ছে কিশোরগঞ্জ আমার এক বন্ধুর মাধ্যমে, এটা গ্রামের স্টোরি। কারণ আমার সরোয়ার ভাই বললো যে তুমি যেহেতু গ্রাম থেকে আসা, মফস্বল থেকে আসা ছেলে, তুমি গ্রাম হ্যান্ডেল করতে পারবো ভালো। না, পরে কিশোরগঞ্জ গেলাম, তো ওইখানে আমার মেইন কাস্ট ছিল এটাতে বাড়ি সিদ্দিকী। আচ্ছা, তো ওইখানে আমি গেলাম, যাদের দিয়ে আমি কাজটা, যে লোকাল যে আমার সাপোর্টগুলো ছিল, ওরা তো বলছিল শুটিং এটা তো খুবই ছোটোখাটো ব্যাপার এটা, কিন্তু এটা যে অনেক বড় আয়োজন এটা ওনারা ওইভাবে পারে নাই। তো ওই শুটিং আমার ক্যান্সেল হইলো, ওটা প্রডিউসার ছিল আবার সরোয়ার ভাই। তো আমার খুব মন খারাপ হলো, এবং আসার দিন ক্যান্সেল করে আমি যখন চলে আসতেছি, তখন লিটারে আমি গাড়ি মানে সবাই ধরেন সবার মতো আসে, আর আমি মাইক্রো বাসে কান্দি একা একা, মানে মনে হয়েছে আর্ট ডিরেক্টর হওয়া, আর্ট ডিরেক্টর মনে হইতে পারলাম, সুযোগ পাইলাম, আর একটা সুযোগ পাইলাম, মিস ইউজ করলাম। তো এইটা এর পরবর্তীতে আমি গাজীপুর গিয়ে শুটিং করলাম, সর্বগুলো মন খারাপ করার কিছু নাই, ফেলিওর লাইফে থাকবেই, আর ইটস ভেরি এনকারেজিং, এটা একটা সুবিধা ছিল। তো দ্বিতীয় প্রোডাকশন ছিল আমার, এটার নাম ছিল শেখ আব্দুর রহমানের আত্মজীবনী। এটার মধ্যেও আমি একটা এক্সপেরিমেন্ট করলাম, এটার মধ্যে মেন কাজ ছিল, মেন কাজ ছিলেন হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ, চ্যানেল ওয়ানে এটা ইয়ার হয়েছিল। এখন এটার কোনো ডিভিডি পাইনি, আমার কাছেও কোনো কপি নেই। আমার জন্য আমার মনে হয় যে এটা এটা সো ফিল্মি, মানে আমার মনোযোগ, আমার মানে যতটুকু আমার ক্রিয়েটিভিটি বলেন,
সবটাই মানে 100% দেওয়ার আমি চেষ্টা করেছিলাম। আপনার অনেক ম্যাচ ছিল তো অনেক পরে হয়তো আবার তোরা সাহেব হয় বেশ, এইটা খুব রিসেন্ট, এটা মানে 19 বা অনেক পরে 18 তে এরকম। হ্যাঁ হ্যাঁ, তো আপনি তার মানে একটু অফ ট্র্যাকের বা একটু মানে দৃষ্টির মানে গ্রামারের বাইরে তো আপনারা সবাই চলতে চলতে চাইতে। আমারটা আসলে ঠিক গ্রামারের বাইরে বা অফ ট্র্যাকের আমি এটা বলবো না, আমারটা ছিল অনেক লাইভ, লাইক যে আপনি যে লেখালেখি করেন, লেখক হওয়ার পিছনে তো ডেফিনেটলি আপনি একটা কিছু বলতে চান, এটাই তো মূল উদ্দেশ্য ছিল বা এখনো আছে। আমার আসলে কিছু বলতে চাওয়ার ব্যাপারটা ছিল, তখন তো ভিউ কিংবা কতজন মানুষ দেখতেছে, কে কে প্রশংসা করছে, এই জায়গাগুলো আমাদের মাথার মধ্যে একদমই ছিল না, আর ইসের মধ্যে প্ল্যাটফর্মের মধ্যে ওইগুলো ছিল না, যার জন্য হচ্ছে এই চাপটা তো আমার মাথার মধ্যে তখন কাজ করতো না। যেহেতু এই চাপটা ছিল না, সো নিজের কিছু বলতে পারাটা বা নিজের কিছু কথা বলা, যে উদ্দেশ্য নিয়ে আমি কাজটা করব, এইটা খুব অনেস্টলি করতে পারতাম। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে একটা অপ্রিয় প্রশ্ন করি, সেই সময় আপনারা যখন একজোট হয়ে থাকতেন, অনেকগুলো আইডিয়া শেয়ার করতেন একসাথে এবং আইডিয়াগুলো চুরি হতো একে অপরের কাছে, এবং পরবর্তীতে ফারুকী ভাইয়ের কাছেও এই ক্লেমটা আসে, বিশেষ করে মারজুক যখন বেরোয়ে যাচ্ছিল তখন উনি বলছিল যে অনেকগুলো আইডিয়া নাকি তার, এইসব বিষয় যে এই যে কোলাহল, এই যে এই যে কথাবার্তা, এগুলো কেন কেন তৈরি হলো, কেন তৈরি হয়েছিল? আমি সরি তানভীর, এই বিষয় এই ক্লেমটা আসলে আমি ব্যক্তিগতভাবে জানি না। আপনারা তো কথা শেয়ার করতেন তো, মানে আমরা স্টোরি শেয়ার করতাম, মানে আমরা যখন আমরা একসাথে থাকতাম শুধু এইভাবে শেয়ার না, শেয়ারটা হয়তো এরকম যে আমি কোনো একটা কন্টেন্টের ধরুন কনসেপ্ট আমার মাথায় আসলো, সো আগে আমরা নিজেরা আলোচনা করতাম। আচ্ছা আচ্ছা, এবং এটার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ঘটতো যে এটার মধ্যে ইনপুট দেওয়া হইতো, সেটা ফারুকি ভাই দিতেন না, আমরা নিজেরা আগে ইনপুট, তারপরে আমরা নিজেরা শেয়ার করতাম যে এটা কি বসকে দেখাবো কিনা। আচ্ছা আচ্ছা, তো বলা হয় ঠিক আছে একটা রাফ কাজ, তারপরে আমরা আইডিয়াটা বসের সাথে, এবং ম্যাক্সিমাম সময় আমরা বসের সাথে আমার ম্যাক্সিমাম গল্প আমি শেয়ার করছি, আমি এখনও শেয়ার করি ইনফ্যাক্ট, যে বস যখন খাইতে বসলো তখন এই গল্প, মানে এই খাবার মুহূর্তটা আমার মনে হয় মানে ওনাকে দেখতে খুব ভালো লাগে, মানে খুব প্রিয় একটা মুহূর্ত, মানে উনি খেতেও পছন্দ করেন। কিন্তু দেখেন এই যে আইডিয়া চুরির গল্প, আইডিয়া চুরির এই ইতিহাস তো অনেক আমার অনেক পুরনো, আমার আমার সাথে পৃথিবীতে অনেক পুরনো, আমার ব্যক্তিগতভাবে আমার সাথে কারো হয় নাই, এটা আমি খুব বিনয় দেখানোর জন্য বা একটা মাধ্যমে কথা বলতেছি, এটা হয় নাই আমার সাথে, বা আমি অন্য কারো আইডিয়া নিয়ে কাজ করছি, হয়তো দেখা গেল যে এরকম ঘটছে আমার যে আমার প্রথম প্রোডাকশন ঘর নাই, এইটাতে লাস্টের দৃশ্যের যে ইনপুটটা, হ্যাঁ এটাতে ম্যাজিক হিসাবে আনছিলাম হচ্ছে নাসির আলী মামুনকে, তো এই আইডিয়াটা দিছিল ঘর্ণায়ের, তখন ঘর্ণায় একটা পেজ হয়তো প্রথম আলোতে যেটা লিখতে হচ্ছে নাসির আলী মামুন করতেন সাধারণ মানুষের, হ্যাঁ সাধারণ মানুষের যে যাদের ঘর্ণায় ইন্টারভিউ গিয়েছে, তো এইটা কানেকশনটা করে দিছিল আসলে আশুতোষ সুজন, কিন্তু আমি টাইটেলে কখনো আমি ওকে আমার কৃতজ্ঞতাটা জানাইতে পারি নাই যে এই আইডিয়াটার জন্য আশুতোষ সুজন তোমাকে ধন্যবাদ। খুবই ছোট বন্ধুত্ব, এইটা একটা বড় ক্লেম এসছে সেটা মারজুকের বরাদ দিয়ে বা ওই সময় যে সময় মারজুক বেরোয় আসলো, যে অনেকগুলো অনেকের মতামত অনেকের আইডিয়া নাকি ফারুক ভাই নিজের নামে চালাতেন, এইটা স্টেটমেন্টটা আসলে আমি একটু নিতে চাই, আদৌ কি এটা সম্ভব ফারুক ভাইয়ের মতে এত মাইটি আসছে? এবং না এটা এটা যদি পার্টিকুলার যদি কোনো ক্লেমটা আমার জানা থাকতো তাহলে আমি হয়তো বলতে পারতাম যে হ্যাঁ এটার পিছনের গল্পটা কি, মানে আপনি হয়তো শুনছেন যে এটা ক্লেম হিসাবে, আমার কাছে জানা থাকলে আমি হয়তো সেটা বলতে পারতাম যে না এটা আসলে ক্লেম না, এটার পিছনের গল্পটা হচ্ছে এইরকম, এটা হইতেই পারে। সেই সময়ের দু একটা মজার ঘটনা বলেন, এতগুলো যারা যারা আজকে আজকে আশুতোষ শুধু একজনের নাম বললেন, তখন তো আসলে রাজ ছিল, রনি ছিল, হ্যাঁ মানে অনেকেই, মানে হাজার হাজার মজার ঘটনা, এটা এটা একটু শেয়ার করেন প্লিজ, এটা এটা বললে তো সিরিয়াস টপিকে চলে গেছিলাম না, হ্যাঁ সিরিয়াস টপিক না, এটাও আসলে দরকার আছে, আমার একটু জানার দরকার ছিল, এটা তো ফান করে তো আর হয় না, এই গুঞ্জনটা যে ছিল বাজার রটেছে এটা তো আপনি জানেন, এটা কিন্তু আমরা মিডিয়ার জানি যে অনেকের আইডিয়া, আমাকে হয়তো কেউ বলে না ভয়ে, কারণ আমাকে তো একটু ভয় পায়, তো মানে ভয় পায় মানে কি এটা মাস্তানি করে এই হিসাবে হয় না, মানে আমি একটু স্ট্রেট ফরওয়ার্ড যে মানে আমার কথা হলো আমাকে যদি আপনার ভালো না লাগে বলে দেবেন, আপনার অপশন আছে আমাকে ইগনোর করার, সো আপনি আমাকে ইগনোর করে দিতে পারেন, আমার বিষয়টা হলো এরকম। সো কে বাদরামি করতে আপনাদের মধ্যে? বাদরামি তো আমি করতাম আসলে বেশি, সো এটা বলার অপেক্ষা রাখে না, এবং বাদরামি বেশি হয়তো আশুতোষ সুজনের সাথে, কারণ আমরা দুজনে সেম এজ, এবং আমরা সেম এজ এবং ইয়ারমেট, একই দিনে ঢোকা। আচ্ছা ঠিক আছে, তো ওই জায়গা থেকে এবং দুজনেই একটু লেখালেখি গান বাজনা এই জায়গাগুলোর সাথে তিনটা প্রোডাকশন করে ফেলছেন, এরপরে আচ্ছা আমরা তো ছবি আলের এবং
বাইরে একটু কলার ঝাঁকানো ব্যাপারটা চলে আসে। তো সাধারণ মানুষ, তরুণ তরুণী, আপনার ভক্ত নারী পুরুষ, এই যে তাদের সাথে যে ডাটফাট দেখানো, এই যে দু একটা গল্প বলেন না, মানে ডাটফাট, আমি ডাটফাট কখনোই আসলে ভাই ওই লাইনে, আমি এখনো ধরেন টং দোকানে বসে চা খাওয়ার লোক জানি, মানে তখনও ছিল এখনো, কিন্তু যেটা হয় আর কি, যে ও মানে আমার চোখের সামনে যারা অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছিল বা যাচ্ছে, তাদের ডাটফাট দেখতাম, এগুলো দেখে একটু হিংসা হইতো, আমার মনে হয় তো তখন যারা কাজ করতো, আপনি যে আগের যে কথা ছিল যে মজার ঘটনা, মজার ঘটনা এই মুহূর্তে ওইভাবে মনে পড়বে কিনা জানি না, তখন আমরা একসাথে থাকতাম একটা বড় সার্কেল, বড় সার্কেল মানে আমি, সুজন, তজু ভাই, আলিফিদ আকরাম তজু, মারজুক ভাই, আমাদের আরেকজন মারা গেছেন উনি ক্যামেরায় কাজ করতেন, সুব্রত রিপন, পরে এসে জয়েন করলো হচ্ছে রাজীব আহমেদ, তারপরে ফামি রনি, আদনান, এখনকার সবচেয়ে আপনার খুব প্রিয় মানুষ আদনান আল রাজীব, সাধু আসলো, আশফাক নিপুন, রাজ, আরও অনেকেই এর মধ্যে, রুমেল, একটা লিনিয়ারে কোন সিমিলারিটি ছিল আপনাদের ভেতরে যে এইটা সবাই এই জায়গাটায় মিলত বলেই আমরা একসাথে ছিলাম? সবাই আসলে না, সবারই একটা ড্রিম ছিল, মানে ড্রিমটা হলো কিছু করার, কিছু দেখানোর, কিছু বলার, এই জায়গাটায় সবাই একদম একমত ছিল যে দিন শেষে মানে বলার মাধ্যম থেকে, ফিল্ম মেকিং করতে এসে তো আর সে রেডিও আর্জিং করবে না, সে তো ফিল্ম মেকিংই করবে, তো ওই যে মাধ্যমে বলার যে এই টেন্ডেন্সিটা সবারই ছিল, ওইটা মনে হয় যে আমরা বলতে পারি যে একটা খুব একটা লাইনে ছিল সবাই, এবং এর মধ্যে সবাই যে একই রকম হবে, এর মধ্যে আমরা ধরেন কিছুদিন পরে তো আমরা ভাগাভাগি হয়ে গেলাম, ভাগাভাগি লাইক আমি ধরেন নাটক করলাম কিছুদিন, তারপরে মনে হচ্ছে যে এখানে আমার ঠিক মতো আমি শ্যুট করছি না, আমি ধরেন বিজ্ঞাপনে এই করলাম।